হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো? কি হয়েছে মামুনি, মন খারাপ? প্রেমে দাওয়া খেয়েছো নাকি? কই না তো। তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে। দাদা বৌদির সাথে পার্সোনাল কিছু কথা বলবে, তোমরা যদি সবাই একটু বাইরে যাও তাহলে। এই দাঁড়া, কি বলছো? না না, ঠিকই বলেছে, আমরা বরং বাইরে চলে যাচ্ছি। আমরা বরং আসছি দাদা, চল 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 চল। কি হচ্ছেটা কি? আমি কিন্তু প্রিন্সিপালকে এক্ষুনি কমপ্লেন করব, তোমাকে বার করে দেব। কুল ইশা কুল, আমাকে ডানা না মেরে নিজের মাথাটাকে ঠান্ডা করো। একটা ছোট্ট কথা বলেছি, বলেই চলে যাব। বলে ফেলো। তোমাকে যতদিন ধরে দেখছি না ততই মনে হচ্ছে তুমি খুব সুন্দর। তুমি এত ভালো ইংলিশ বলো, তাতে তোমার কোনো অহংকার নেই, আর সেটাই আমাকে সব থেকে বেশি টানে। আর আমার পরিবারের সবাই তোমাকে খুব ভালোবাসে। মোদ্দা কথা হলো যে তোমার রূপে আর গুণে আমার এটাই মনে হয়েছে যে তুমি একমাত্র মেয়ে যে আমাকে ভালো রাখবে। আই লাভ ইউ। আমি ঠিক করে নিয়েছি, আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। কি জানো বলে, কনগ্রাচুলেশনস। এ তুমি নিজেই প্রপোজ করলে, নিজেই বিয়ের কথা বললে, আর নিজেই কনগ্রাচুলেশন জানাচ্ছো, এত এত কনফিডেন্স কি করে? যেটা হওয়া নয় সেটা নিয়ে তো কনফিডেন্স কেন? হওয়া না মানে, আরে আমি কি জানতে ছিলাম নাকি? আমি হলাম রাজা আর ওদের দাদা। দেখো, তোমার যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলার হয় তাহলে তুমি আমার বাড়ির লোকের সাথে কথা বলো, অ্যাট লিস্ট আমার দিদির সাথে কথা বলো। তোমার দিদি মানে তোমার বৌদি? দিদি যদি মেনে যায় তাহলে তুমি আমাকে মেনে নেবে তো? তাহলে তাহলে আমি ভাববো। সরি সরি সরি, এই বোনেরা তোমরা আসো, এসো এসো, বসো 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 না। কি হয়েছে রাজা, ডাকলে কেন আমাকে? বলছিলাম কি, আমার বয়সটা তো অনেক হলো, এবার ভাবছিলাম জীবনের পরের ধাপে পা দেব। পরের ধাপে? হ্যাঁ। সেটা আবার কি? মানে ভাবছিলাম যে আমি বিয়েটা করেই নেবো। তোমার বোন ঈশাকে? আমি তোকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমার এখন ইয়ার্কি করার একটুও সময় নেই রাজা, আমি নিচে গেলাম। বৌদি ইয়ার্কি মারবো কেন, আমি সত্যি কথা বলছি। তুমি একটু তোমার বাবার সাথে কথা বলো না, আমার আবার এইসব ব্যাপারে দেরি ভাল লাগে না। বাবার সাথে কথা বলবো না? হ্যাঁ। কি বলবো বলো তো বাবাকে? পেয়েছি, বাবাকে বলি, বাবা আমার দেওর কিন্তু খুব ভালো ছেলে, খুব জেন্টলম্যান, কোনো কাজ করে না হয়তো, কিন্তু তাতে কি, ছেলে তো ভালো, সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, বাইকের তেলের পয়সা থেকে শুরু করে চা খাবার টাকা অবধি নিজের দাদার থেকে নেয়, তাতে কি, ছেলে তো ভালো। আর বাবা বিয়ের পর প্রতি মাসের সংসার খরচাটাও ওই দাদার থেকেই নেবে, তাতে কি, ছেলে তো ভালো। এটাই বরং বলি হ্যাঁ বাবাকে, আর বলবো যে বাবা তুমি বরং ঈশার বিয়েটা রাজার সাথেই দিয়ে দাও, ঠিক আছে না রাজা? এক সেকেন্ড, রাজা তুলি তো তোমার বোন, ওর বিয়ের বয়সও হয়েছে, তুমি কি চাইবে তোমার মতো কোনো ছেলের সঙ্গে তুলির বিয়ে দিতে? রাজা আমি এই কথাগুলো তোমার বৌদি হিসেবে বলছি না, ঈশার দিদি হিসেবে বলছি। জীবনে কিছু একটা করো রাজা, মানে করার মতো কিছু করো, তারপর বিয়ের কথাটা ভাববে। ও আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছিলাম, খাবার কিন্তু রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও, আবার বেরোতে হবে তো, তোমার বন্ধুরা সেলনে তোমার জন্য অপেক্ষা করছে আড্ডা মারার জন্যে। তলিয়েছে মন ভীষণ রকম আথই জ্বলে।